হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আমি আলামিন আবারও এলাম ইলেকট্রিক জানকারিতে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাকবে সুইচ সকেট কীভাবে কানেকশন করতে হয়। তো বন্ধুরা, আমি একটা সুইচ বোর্ড নিয়ে নেব আর কিছু সুইচ এবং সকেট নিয়ে নেব। আজকে তোমাদেরকে সেই জিনিসটাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও দেরি না করে তাহলে চলো শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি একটা সুইচ বোর্ড নিয়ে নিলাম আর এখানে 12 মডেল একটা সুইচ বোর্ড নিয়ে নিলাম, তাকে সুইচ সকেট আগে থেকে লাগিয়ে রেখেছি কাজের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ একটা তার নিয়ে নিলাম, একটা তার নিয়ে সুইচের যে নিচের টার্মিনালগুলো রয়েছে সেগুলোকে এক করে নেব। তো উপরের লাইনে 5টা সুইচ রয়েছে, একটা রেগুলেটর রয়েছে, তো সেটি থেকে আমি একটা সুইচ বাদ দিয়ে বাকি 3টা সুইচ একসঙ্গে কানেকশন করে নিলাম নিচের টার্মিনালগুলো। আর নিচের লাইনে আরও 2টো সুইচ রয়েছে, সেগুলো নিচের লাইনটা এক করে নেব। দেখতে পাচ্ছ এখানে সেই নিচের লাইনে সুইচগুলো এক করে নিচ্ছি, উপরের লাইনেরটিও করে নেওয়া হয়েছে। তো এখন দ্বিতীয়ত কী করতে হবে, এখানে একটি রেগুলেটর রয়েছে, তো রেগুলেটারের 2টো তার থাকে, সেই তার থেকে একটি তার একটু জায়গা কেটে কভারটা ফেলে দিয়ে সেই তারটাকে বাঁশ দিয়ে যে একটা সুইচ খালি রেখেছিলাম সেই জায়গাতে লাগাতে হবে। তো একটা তার প্রথমে কী করতে হবে, ওই যে নিচের লাইনে যে সবগুলো তার এক করেছিলাম সেটার সঙ্গে একটা লাগিয়ে দেব। সেটাকে লাগানোর পর আমাকে কী করতে হবে, রেগুলেটার আরেকটি তার সে তারটিকে একটু জায়গা কেটে নেব। কেটে নিয়ে সেই তারটাকে ঘুরিয়ে খুব শক্ত করে নেব যাতে কোনো লুজ কালেকশন না হয়। তো এখন আমাকে কী করতে হবে, সে একটি তার তো ওইখানে লাগিয়েছি, আরেকটি তার যে সুইচটা খালি রয়েছে সেই সুইচটার নিচের টার্মিনালে লাগিয়ে দেব। তো এখন আমাকে কী করতে হবে, আরেকটি তার নিয়ে নেব, তার নিয়ে পাইপ ফ্যানের যে জায়গাতে এল লেখা রয়েছে সেই এলে লাগিয়ে দেব। এলে লাগিয়ে নিয়ে সে নাটটাকে খুব ভালো করে টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পর একটা সুইচের মাপ নিয়ে কেটে নেব। সেটাকে মাপ নিয়ে কাটার পর আমাকে কী করতে হবে, সে তারের উপরের সাইডটা একটু জায়গা কেটে কভারটা ফেলে দিয়ে সে তারটাকে বাঁশ দিয়ে নেব। বাঁশ দিয়ে নেওয়ার পর এই যে সুইচের যে নিচের টার্মিনালটুকু এক করেছে তার উপরের টার্মিনালে যে কোনো একটা সুইচে লাগিয়ে দেব। তো এখন আমাকে কী করতে হবে, আরও একটি তার নিতে হবে। আর একটি তার নিয়ে সুইচের যে সুইচটা থেকে পাইপ পিনটা কাজ করবে সেই সুইচের উপরের টার্মিনালে লাগিয়ে দেব। সে নাটটাকেও ভালো করে টাইট দিয়ে নেব, কারণ প্রত্যেকটা নাট টাইট দিতে হবে খুব ভালো করে। তখন আমাকে কী করতে হবে, আরেকটা পাইপ ফ্যানের যে এল লেখা রয়েছে সেটার মাপ নিয়ে সেটাকে কেটে এভাবে উপরের কভারটা ফেলে সে তারটাকে ঘুরিয়ে খুব শক্ত করে নিয়ে একটু জায়গা বাঁশ দিয়ে সে পাইপ ফ্যানে লাগিয়ে দেব। পাইপ ফ্যানে যেখানে এল লেখা রয়েছে সেই এলে লাগিয়ে দেব, কারণ সুইচের উপরের টার্মিনালে লাগিয়েছি আর এখানে পাইপ ফ্যানে এলে লাগিয়ে নেব। এলে লাগিয়ে নিয়ে সে নাটটাকে টাইট করে নেব। টাইট করে নিয়ে এখন আমাকে আরেকটি তার নিতে হবে। আরেকটি তার নিয়ে সেটাকেও এইভাবে সেমভাবে কেটে একটু জায়গা বাঁশ দিয়ে পাইপ ফিনের যে এন লেখা রয়েছে যেটাতে নিউট্রাল হবে সেখানে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে সেই নাটটাকে খুব শক্ত করে টাইট দিয়ে দেব যাতে কোনো লুজ কালেকশন না হয়। তো এখন আমাকে কী করতে, অপর সাইডে যে আরেকটি পাইপ পিন রয়েছে সেটার মাপ নিয়ে এটাকে এখানে কেটে একটু জায়গা কেটে নেব। আর আরেকটা তার নিয়ে নেব, সেটাকে মেন লাইন জোড়ার জন্য, মেন নিউট্রাল একসঙ্গে লাগানোর জন্য। তখন সেটার সঙ্গে একসঙ্গে জুড়ে নিয়ে খুব শক্ত করে সে পাইপ ফেনে যে এন লেখা রয়েছে সেই এনে লাগিয়ে দেব। লাগানোর পর আমাকে কী করতে হবে, সে নাটটাকে খুব ভালো করে টাইট দিয়ে নিতে হবে, কারণ নাটগুলো খুব ভালো করে টাইট দিতে হয়, তা না হলে লুজ কালেকশন থাকে। তখন সেটাকে এক বিঘতের মতো রেখে বাকিটা কেটে নেব। কেটে নিয়ে এটা থেকে 1 ইঞ্চি জায়গার মতো তার কভারটা কেটে নেব সেই তারটাকে জোড়া দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার সুইচ বোর্ডটা অবসলেট হয়ে গেছে, পুরোটা কানেকশন হয়ে গেছে। তো এখন বাকি ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবো, আর পরবর্তী ভিডিওটা আশা করি কালকের মধ্যে চলে আসবে। এখানে দেখো রেগুলেটারটা কানেকশন করেছি। এই রেগুলেটার কানেকশনটা অনেকেই জানেন না, যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন,
কমেন্ট করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন।